তুমি শুরু করো আমি পরে আবার তোমার সঙ্গে কথা বলছি গুড মর্নিং আজকে আবার একটা নতুন দিন নতুন সকাল তো যথানীতি আজকের এই দিনে আমি ভিডিওটা বানাচ্ছি চেষ্টা করছি যাতে রোজ একটা ভিডিও বানানো যায় যাতে করে আপনাদের সঙ্গে যোগাযোগটুকু আমার ভালোভাবে মজবুতভাবে তৈরি হয় তো রোজ আমার জীবনে এমন কিছু ঘটে না ঘটে না যে আমি সেটা খুব ইন্টারেস্টিং হবে আর আপনাদের সেটা বিষয়ে দেখাতে পারবো তাই ওই রাস্তায় না গিয়ে বরং আমরা কিছু বিষয় নিয়ে কথা বলি যা আমাদের দৈনন্দিন যে সমস্যাগুলো হয় তো সেই সমস্যাগুলো হয়তো পার্সোনাল সমস্যা কিন্তু এই পার্সোনাল সমস্যাগুলো যদি আমরা সবাই মিলে সমাধান করতে পারি তাহলে অনেকেরই জীবন ভালো হতে পারে বেটার হতে পারে এবং এটা একটা সামাজিক কাজও হতে পারে বলে আমার মনে হয়েছে তাই আমি এ ধরনের বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাইছি তো কথা তো এখন বলছি কিন্তু আজকে আবার আমার ছেলে অর্ঘের পরীক্ষা একটু অর্ঘকে দেখেনি কি করছে আজকে বিকাল পরীক্ষা কিন্তু আমি এখনো দেখিনি যে একটা মানে কিছু অঙ্ক হয়েছে তোর হচ্ছে না আমি এখন দেখবো ভিডিও বানাতে ব্যস্ত হয়ে গেছি বলে তুই ওইদিকে মনোযোগ দিয়ে দিয়েছিস এ হচ্ছে ব্যাপার হুম তো যাই হোক ও পড়াশোনা করুক আমি মাঝখানে একটু ভিডিওটা মানে বানিয়ে ফেলি আর কথা বলি আপনাদের সঙ্গে আমার যে কাজ সেটা কাজটা বিকেলেবেলা শুরু হয় এবং সে রাত্রি অনেকটা রাত্রি পর্যন্ত চলে যার জন্য আমার সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় প্রায়ই হয় সেটা তো যাই হোক আমার সকালটা নটার পর হয় এর আগে ঘুমতে ওঠা আমার পক্ষে খুব মুশকিল হয়ে যায় কারণ রাত্রিবেলা বা দুটো বেজে যায় একাধেটা দুটো বেজে যায় এসে ঘরে পৌঁছে ঘুমাতে ঘুমাতে যাই হোক তো যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম সেটা হচ্ছে যে ডাটা এন্ট্রি অপারেটার বলে একটা জব আছে আপনারা শুনেছেন হয় সেই ডাটা এন্ট্রি জবটা খুব থ্যাঙ্কলেস জব যদি আপনাকে রেগুলার সে কাজটা করতে হয় হয়তো আপনার ভালো লাগবে না কিন্তু যদি আপনার সেই জব থেকে রোজগার হয় টাকা পয়সা পান সংসার চলে তালে ভালো না লাগলেও ওই কাজটা করতেই হবে এরকম অনেক কাজ আমরা করি যে কাজগুলো আমাদের পছন্দ নয় আমরা ভাবি একরকম হয় আর কীরকম ডাটা এন্ট্রি অপারেটারের কথাটা বললাম এই জন্যে যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম আমার সঙ্গে ফেসবুকে যারা যোগাযোগ করেন তাদের সঙ্গে কী কথাবার্তা হচ্ছে সেগুলো দেখতে গিয়ে দেখলাম একজন লিখেছেন যে উনি খুব ফ্রাস্ট্রেটেড কারণ উনি ডাটা এন্ট্রি অপারেটারের জব করেন কিন্তু তার যে বস উনি খুব দুর্ব্যবহার করেন এবং যথেষ্ট কাজ করিয়ে নেন হার্ডওয়ার্ক করা করান এবং এতে সেই মানুষটি যিনি লিখেছেন তিনি খুব মানে ডিপ্রেশনে আছেন উনি ঠিক করতে পারছেন না কি করবেন কীভাবে বেরোবেন এই পরিস্থিতি থেকে তো এরকম যদি কাজ হয় যে কাজে প্রচুর পরিমাণে অর্থ হয়তো নেই বা রোজগার হচ্ছে কিন্তু আপনি সেটিসফাইড নন এরকম কাজ আবার যেখানে কাজ করছেন সেখানে যদি পরিবেশটা আপনার পক্ষে না হয় তখন কি করা যায় সে সম্পর্কে আপনাদের যদি কিছু জানা থাকে বা বলার থাকে আপনারা এই কমেন্ট বক্সে লিখবেন কারণ এরকম সমস্যায় তো অনেক মানুষ আছেন তাদের হয়তো লাভ হতে পারে আর এই বিষয়ে আমি আমার মতামতটুকু বলছি সবাই যে আমার মতামতকে গ্রহণ করবেন আমি সেটা আশা করি না তবুও আমার মতামতটুকু বলছি যেহেতু প্রসঙ্গটা আমি তুলেছি তো কথাটা আমি আবার ঘুরিয়েই বলছি এটাই যে যদি আপনার কাছে কোনো বেটার অপশন থাকে তাহলে অবশ্যই সেটা আপনি করবেন কিন্তু যদি বেটার অপশন না থাকে অথচ আপনাকে কিছুটা রোজগার করতে হবে এবং আপনি ওই কাজটাই আপাতত জানেন অর্থাৎ ডিটিপি অপারেটিং অপারেটিংয়ের যে কাজ সেটা যদি শিখেছেন বা জেনেছেন কোথাও থেকে তাহলে তো আপনাকে সেটা করতেই হবে আর পরিবেশ সে পরিবেশ যদি আপনার পক্ষে না হয় তাহলে অবশ্যই এটা কঠিন ব্যাপার কিন্তু সেখানে আপনাকে ম্যানেজমেন্ট করা ছাড়া অ্যাডজাস্টমেন্ট করা ছাড়া আপনার পক্ষে একটু কোনো রাস্তা নেই আপনার পক্ষে এটা আয়টা রাস্তা হতে পারে যে ওইটাকে কখন মানে নিজের মতো করে কিছুটা মানিয়ে নিয়ে যতক্ষণ পারা যায় অন্য কোনো অপশনকে খুঁজে বের করা অন্য অপশন যদি না থাকে তাহলে তো আপনি এই কাজটাকে ছাড়তে পারছেন না কারণ এমন অনেক কাজ হয় যে কাজগুলো আমরা পছন্দ করি না কিন্তু আমাদের করতে হয় আমি এখন যে কাজটা করি সে কাজটা যে আমি খুব পছন্দ করি তা নয় কিন্তু আমাকে এই কাজটা করতেই হচ্ছে তার কারণ আমার কাছে এই মুহূর্তে আর কোনো অপশন নেই তবে আমি অন্য অপশনের চেষ্টা করি আমার মতো করে চেষ্টা করি যেমন ধরুন আমি ফর এক্সাম্পল আমি ফিল্ম মেকিং নিয়ে ভাবি এবং সেখানে কাজ করার চেষ্টা করি কিন্তু সেখানে যেহেতু আমার রেগুলার কোনো কাজ নেই এবং সেখান থেকে অর্থ রোজগার করাটা খুব কঠিন চট করে তাই সেটা আমি করতে পারছি না কিন্তু আমি ওই ফিল্ম এর কাজ একটু একটু যেভাবে পারি আমার মতো করে করি কিন্তু সেটা ফুল সুইংয়ে কাজ হচ্ছে না এখন ফুল সুইংয়ে কাজ হচ্ছে না বলে যদি আমি আমার বর্তমান কাজ যে কাজ থেকে আমার একটা রেগুলার রোজগার হয় সেটা যদি আমি ছেড়ে দিই তাহলে তো খুব মুশকিল হয়ে যাবে এবং এই সমস্যা থেকে যদি আমাকে বেরোতে হয় তাহলে আমাকে ফুল সুইংয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে হবে যেটা আমার পছন্দের জায়গা কিন্তু সেটা এখন সম্ভব নয় তো সেরকমই আমার মনে হয়েছে যে এই মুহূর্তে অ্যাডজাস্টমেন্ট করা ছাড়া কি আর কোনো রাস্তা আছে আমি ঠিক জানি না অ্যাডজাস্টমেন্ট করা এবং নিজের পছন্দের কাজের দিকে এগিয়ে যাওয়া এবং সেই বিষয়ে নিজেকে তৈরি করা এছাড়া অন্য কোনো রাস্তা যদি থাকে তো যারা দেখছেন এই ভিডিওটা তারা বলবেন এবং সেভাবেই জিনিসের সমাধান হতে পারে প্রবলেমের সমাধান হতে পারে বলে আমার মনে হয় তো আজকে এই পর্যন্ত আবার নতুন ভিডিওতে দেখা